তোমার ধর্ম ছেলে মোসেব কাকা আ বাবা তোমার মতো দুটো ছেলে আমার হারিয়ে গেছে আজ তিন দিন হয়েছে ও আমার মতো দুটো ছেলে হারিয়ে গেছে হ্যাঁ কিন্তু হুজুর ছেলের খোঁজ দিতে পারবো কিন্তু আমার নাম করবেন না বাহ হুজুর আমার নাম করবেন না ছেলের নাম দিতে নাম করে বলে দেব বলে দিবে হ্যাঁ হ্যাঁ সত্যি হ্যাঁ হ্যাঁ বলো বাবা আরে হুজুর এই একজন এক সওদাগর বেশ এই কালো কম্বল ঢাকা দিয়ে এই যে রিজাক বাদশার দরবারটা দেখুন এইখানে ঢুকেছে এখানে দিয়ে গেছে সত্যি কিন্তু আমার নাম বলবেন না বিরাট বড় বাদশা ওরে এ আলী যখন তোকে ছেলে বলে কোলে নিয়েছি আজ থেকে তুই আমার নিজের ছেলের মতোই তাই নাকি করে যা বর্ণনা তোর গায়ে আর কেউ হাত দিতে পারবে না के दरबार के जाएगा सारी जा है जो भी जाने बसते चाओ आज के दिन थे हमारे छेले दुटो अरे सिपाही अरे ये छेले छेले को पागल हो गए थे रिजाक बादशाह छेले जो दी ना दाओ क्या जनाब ताई तो माथा तुले दौड़िए फेले दिया दाओ अरे তোমার তো বিশাল বড় প্যাট পর্দা আসপর্দা আসপর্দা আমার রাজ্যে এসে তুই ফুটুর ফুটুর করছো আমার সিপাই ওর নাই এই হুকুম দেব তা সিপাই তোমার কোন বর্ধমান কেটে নেবে গর্দন গর্দন কেটে নেবে সিপাই এ বাহিনী সিপাই ঘাট যমুন বলছল 12000 সিপাই আলীকে ঘিরেছি সেই দিনে তো হযরত আলী কি না কর্ম করে চম্বুকে যেমন ভাবে লুহা টেনে বাবা হাসান হোসেন তোদেরকে কে বিক্রি করে দিয়েছিল বাহ কে বিক্রি করে দিয়েছিল হ্যাঁ আমরা ঠিক জানি না জানো না 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 এই বাচ্চারি যাক তুমি কি চাও আমি চাই আমার কোনো সন্তানই নাই হুজুর ছেলে পিলে নাই
বুঝতে পারছেন তো? হ্যাঁ, আমার ছেলে পিলে নয়, আমি আটর রাজা, মানে আমার ঘরের সংসার ছেলে নয়, বাঞ্জার বঞ্জি, বাঞ্জার বঞ্জি ছেলে নয়। ও তাহলে এ বাবা মশক কাকা, যাবার ছেলে ভাবে এই রিজাক বাদশাকে তুমি আজ থেকে পিতা বলে ডাকবে। বাহ, এই বাদশা এই রিজাককে পিতা বলে আমার কি লাভ হবে? কি লাভ হবে? যাবার ছেলে ভাবে পিতা বলে ডাকলে ওই বাদশা মারা গেলে এই দেশের রাজ্য বা বাদশা তুমি হয়ে যাবে। ও ও, যখন বাদশা মারা যাবে তখন আমি বাদশা হব? হুম, আমি পিতা বলবো না। আমার বান্দা বান্দি থাকি ছেলে নেবো না, আমার ঢিবি তো ঘুঘু চরুক ছেলে নেবো না। আরে ওটা তোমাকে বললো, তুমি আজ থেকে পিতা বলে ডাকবে আর তুমি ছেলে বলে ডাকবে, ঠিক আছে? বাবা হাসান হোসেন, এই মোসফ কাকা তোমাদের একটা ভাই। বাবা মোসফ কাকা, আমরা বেঁচে থাকতে যেন একবার ওই মদিনাকে যাবে, জানলে সভাতে আনাই হাসান হোসেনকে আমার ঘোড়াতে চাপাই, ঘোড়াতে চাপাইয়া ঘোড়া ছেড়ে যাই, দেখিতে দেখিতে গেল সোনার মদিনাই, মদিনাতে গিয়ে কিবা কর্ম করে যাই। মা মা বলে কেমন ডাক দিয়েছিল, মা ফাতে মা জগতের জননী ধুলাই পরে কাঁদছিল, যেমন মা মা বলে দুই ভাই ডাক দেয় আকাশের চাঁদ আমার মা ফাতে মা, আকাশের চাঁদ আমার মা ফাতে মা ভাই, মা ফাতে মা আর হাসান হোসেনকে কোনো জায়গা যেতে দিতেন না। দেখতে দেখতে রোজার মাস এসে গেছে, রমজান মাস এসে গেছে, মা ফাতেমা সুখে দুঃখে রোজা রাখলেন। এবার ঈদের নামাজের দিন, সব কেউ উটের পিঠে চেপেছে, কেউ ঘোড়ার পিঠে চেপেছে, ঈদের ময়দান যাচ্ছে সব নামাজ পড়তে।